নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি দারুণ পিকনিক স্পটের সন্ধান। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে, তেমনি এর পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী আপনাদের মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করবে। এখানে আছে ইছাই ঘোষ, লক্ষ্মণ সেন আর কবি জয়দেবের মতো মহান ব্যক্তিত্বের স্মৃতি জড়িত। এটিই হচ্ছে রাজা সুরতের পূজিত বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপুজোর স্থান। তাহলে চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। জায়গাটির নাম হল গড়জঙ্গল। পশ্চিম বর্ধমানের সীমান্তে রয়েছে অজয় নদী, তারই পাশে রয়েছে শাল মহুজা ও পিয়ালের ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের একটি অংশ হল গড়জঙ্গল। এবার বলি কিভাবে পৌঁছাবেন। গড়জঙ্গল যেতে হলে আপনাদেরকে প্রথমেই আসতে হবে দুর্গাপুর শহরে। দুর্গাপুর আপনারা তিনটি মাধ্যমে আসতে পারেন। রেলপথে আসলে আপনাদেরকে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে, বাসে এলে দুর্গাপুর বাসস্ট্যান্ডে বা সিটি সেন্টারে নামতে হবে, আর প্লেনে এলে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যা দুর্গাপুরের খুব কাছেই অন্ডালে অবস্থিত, সেখানে নামতে হবে। দুর্গাপুর থেকে গড়জঙ্গল যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলে না, তাই আপনাদেরকে দুর্গাপুরে এসে গাড়ি ভাড়া করতে হবে। দুর্গাপুর থেকে গড়জঙ্গলে রাস্তা প্রায় 23 কিলোমিটার, যা যেতে 45 মিনিট থেকে আপনার 1 ঘন্টা সময় লাগবে। দুর্গাপুর থেকে মুচিপাড়া, মলানদিঘি, কুলডিহা হয়ে রাস্তাটি ক্রমশ গড়জঙ্গলের দিকে এগিয়ে যায়। দুদিকে শাল জঙ্গল এবং মাঝে কালো রাস্তা। কুলডিহা ক্রস করার একটু পরেই বাম দিকে একটি গ্রিন কালারের সাইনবোর্ড দেখতে পাবেন, যাতে লেখা সরস্বতীগঞ্জ। এখান থেকেই ডান দিকে বাঁকতে হবে। তারপর এই ঢালাই সিমেন্টের রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রবেশ করবেন সরস্বতীগঞ্জ গ্রামে। তারপর ধীরে ধীরে সিমেন্টের রাস্তা ক্রমশ লাল মাটির রাস্তাতে বিস্তারিত হবে। এরপর জঙ্গল যত ঘন হতে থাকবে, ততই আপনারা গন্তব্যস্থলের দিকে পৌঁছতে থাকবেন। এখানে প্রবেশ করার পথেই চারিদিকে নিস্তব্ধতা আপনার মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করবে। এই পথে এগোতে গোতেই ডান দিকে বাঁকলে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম গন্তব্যস্থল মেদস আশ্রম। এই আশ্রমের পাশেও পিকনিক করা যায়, কিন্তু তাতে কিছু শর্ত আছে। পিকনিক হতে হবে সম্পূর্ণ নিরামিষ, কোনরকম আমি জাতীয় খাবার রান্না করা চলবে না। চলুন এই মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখায়। এই আশ্রমে হয়েছিল বাংলা তথা বিশ্বের প্রথম বসন্ত ঋতুর দুর্গাপুজো, যার কাহিনীটা আপনাদের কাছে এখন তুলে ধরব। মার্কণ্ডে পুরাণ অনুসারে বলিপুর, যার বর্তমান নাম বোলপুর, তার রাজা ছিলেন রাজা সুরত। মন্ত্রীদের ষড়যন্ত্রে তিনি যখন রাজপাট হারান, তখন পালিয়ে এসেছিলেন এই জঙ্গলে। রাজা সুরত মেদেসের আশ্রমে বৈশ্য সমাধির সঙ্গে মিলিত হন। এই আশ্রম গড়ে উঠেছিল এই গড়জঙ্গলে। রাজা সুরত ও বৈশ্য সমাধি এই স্থানে মেধসের কাছে দেবী মাহাত্ম্য শিখেছিলেন। সুরত বসন্তকালে এখানে দুর্গাপুজোর আয়োজন করে। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ডে পুরাণ অনুসারে গড়জঙ্গলে আয়োজিত এই দুর্গাপূজাটি ছিল বিশ্বের প্রথম দুর্গাপূজা, যা বাসন্তী পূজা নামেও পরিচিত। রাজা সুরত এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির অর্থাৎ মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। চলুন আপনাদেরকে সেই মন্দিরগুলো ঘুরে দেখায়। এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির। আর এই হল মহাকালী মন্দির। এই মহাকালী মন্দিরের গায়ে অনেক রকম শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যায়। বর্তমানে এখানে একটি শিব মন্দিরও তৈরি হচ্ছে, যার শিবলিঙ্গটা নাকি মাটি ভেদ করে বেরিয়েছে। মূল মন্দিরের সামনে রয়েছে একটি হনুমান বা বজরঙ্গবলীর মন্দির। আর এই হনুমান মন্দিরের ঠিক পেছনেও আমরা অনেক পুরনো শিল্পকলার নিদর্শন দেখতে পাই। এই শিল্পকলাগুলিতে বাংলার বিভিন্ন পৌরাণিক কাহিনী ছাপ রয়েছে। মূল দুর্গা মায়ের মন্দিরে একটি যজ্ঞকুণ্ড আছে, যার আগুন কখনো নিভে না। আর এই অঞ্চলের বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এক বহু পুরনো তেঁতুল গাছ। তেঁতুল গাছের মাঝখানটি আশ্চর্যজনকভাবে ফাঁকা রয়েছে। Thank you.
মেদোস আশ্রম থেকে কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন শ্যামরূপ কালী মন্দিরে। মন্দিরের নাম নিয়ে একটি সুন্দর গল্প আছে। এই গল্পটি মূলত একটি স্থানীয় লোককথা, কিন্তু এর একটি হিস্টোরিক্যাল সংযোগও রয়েছে। বাংলায় লক্ষ্মণ সেনের রাজত্বকালে এই বনে এক সাধু বাস করতেন। তিনি শ্যামাই কাপালিক নামে পরিচিত ছিলেন এবং নরবলি দিয়ে দেবী কালীর পূজা করতেন। বখতিয়ার খান যখন বাংলা আক্রমণ করেন, তখন লক্ষ্মণ সেন তার রাজধানী গৌড় ছেড়ে প্রাণ বাঁচাতে এই জঙ্গলে এসে আত্মগোপন করেন। এখানে তিনি কাপালিকের শরণাপন্ন হলে কাপালিক তাকে বলেন যে তিনি যদি বনের মধ্যে দেবী কালীর জন্য একটি মন্দির তৈরি করেন এবং দেবীর সামনে নরবলি দেন, তবে তিনি বাংলায় তার ক্ষমতা ফিরে পাবেন। যদিও সেনরা বৈষ্ণব ছিল, তবুও লক্ষ্মণ সেন তার লোকদের বলেছিল শ্যামাই কাপালিকের জন্য এখানে জঙ্গলে একটি কালী মন্দির তৈরি করতে। শ্যামাই কাপালিক মন্দির উদ্বোধনের দিন দেবীর সামনে একজন পুরুষকে বলি দিতে প্রস্তুত ছিলেন। বৈষ্ণব হওয়ার কারণে লক্ষ্মণ সেন এই দৃশ্য সহ্য করতে পারেনি। তিনি তৎক্ষণাৎ তাঁর দরবারের কবি জয়দেবকে ডাকেন কাপালিকের পূজার নামে এমন অমানবিক কাজে বাধা দিতে। জয়দেব এসে কাপালিককে বোঝাতে ব্যর্থ হন। স্থানীয়দের মতে এই পরিস্থিতি সমাধানের জন্য কবি জয়দেব ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। কথিত আছে যে জয়দেব যখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন, তখন নতুন মন্দিরের দেবীমুখ কিছু সময়ের জন্য কালো হয়ে গিয়েছিল। এই ঘটনার পর কাপালিক নর বলি দেওয়া বন্ধ করে দেন। আর তখন থেকেই এই মন্দিরটি শ্যামরূপ কালী মন্দির বা শ্যামরূপা মন্দির নামে পরিচিতি পায়। এখনও এই মন্দিরটি স্থানীয় লোকেদের মধ্যে খুবই জনপ্রিয় এবং সামাজিক অনুষ্ঠানের জন্য একটি সাধারণ স্থান। এখানে পুজো দিতে হলে সকাল ১০টার আগে পৌঁছাতে হবে, আর যদি পুরোহিতকে আগের থেকে বলেন তবে আপনাদের জন্য তিনি দুপুরের অন্নভোগ রান্না করে রাখবেন। আমরা এই মন্দিরের পাশেই আমাদের পিকনিক করেছিলাম। এইখানে আমিষ রান্নার কোনো বাধা নেই, তবে আমিষের মধ্যে মুরগির মাংস রান্না করা চলবে না, খাসি বা মাছ দিয়ে পিকনিক করতে হবে। আর মন্দিরের চারপাশে দেখুন কি সুন্দর পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে। বসার জন্য স্থানটি পাকা করা রয়েছে, জলের সুব্যবস্থা রয়েছে। তাছাড়া ফ্যামিলি বা মহিলা গেলে টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে। আমি আপনাদেরকে মন্দিরের পুরোহিতের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, যাতে আপনারা সহজে কন্ট্যাক্ট করে এখানে যেতে পারেন। এখন আরেকটি ইতিহাস জানার পালা। কেন এই জায়গাটিকে গড় জঙ্গল বলা হয়? ইছাই ঘোষী বা কে? প্রকৃতপক্ষে এই স্থানটির ইতিহাস ১১ শতকের মাঝামাঝি, যখন ইছাই ঘোষ ছিলেন একজন স্থানীয় শক্তিশালী শাসক যিনি দক্ষিণ বাংলায় শাসন করেছিলেন। এই এলাকায় তার একটি দুর্গ বা গড় ছিল। পাল রাজা রামপাল তার দক্ষিণবঙ্গ অভিযানে সেনাপতি কর্ণসেনকে ইছাই ঘোষের দুর্গ দখল করতে পাঠান। ইছাই ঘোষ যুদ্ধক্ষেত্রে পাল বাহিনীর মুখোমুখি হন এবং কর্ণসেনকে সম্পূর্ণভাবে পরাজিত করেন। পরে কর্ণসেনের পুত্র লাউ সেন ইছাই ঘোষকে আক্রমণ করেন। স্থানীয় লোককাহিনী অনুসারে দেবী চণ্ডীর আশীর্বাদে ইছাই ঘোষ এই অঞ্চলে অপরাজে ছিলেন। লাউ সেন দুর্গ আক্রমণ করলে দেবী চণ্ডী ইছাই ঘোষকে যুদ্ধে অংশ না নেওয়ার এবং কূটনৈতিক উপায়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন। লাউ সেন অজয় নদীর তীরে এসে ইছাই ঘোষকে কটু কথা শোনালে ইছাই ঘোষ দেবীর পরামর্শ অমান্য করে যুদ্ধে যায় এবং অজয় নদীর ধারে এক ভরতর যুদ্ধ হয়। এই যুদ্ধে ইছাই ঘোষ পরাজিত ও নিহত হন। ইছাই ঘোষের দুর্গ ধ্বংস করে লাউ সেন তার পিতার পরাজয়ের প্রতিশোধ নেন। লাউ সেন দুর্গ ধ্বংস করেছিল, তাই আজ বনের ভিতরে দুর্গের কোনো অবশেষ দৃশ্যমান নেই। কিছু জায়গায় শুধু দুর্গের সীমানা প্রাচীর চেনা যায়। তাই জায়গাটিতে যাওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে বনের মধ্যে কোনো ধ্বংসপ্রাপ্ত দুর্গের অস্তিত্ব নেই। কিন্তু এই বনের সুন্দর গল্প আপনাকে সত্যিই অবাক করবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথেও স্থানটি যুক্ত। ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী ঠিকানা ছিল এই জঙ্গল। এখানে নাকি এমন সুড়ঙ্গ ছিল যা অজয় নদীর চর পর্যন্ত বিস্তৃত ছিল। রোমাঞ্চকর জঙ্গলের রাস্তা।
কিংবদন্তি লোককাহিনী, পৌরাণিক কাহিনী এবং শেষ পর্যন্ত ইশাই ঘোষের অজানা ইতিহাস আপনাকে নিশ্চয়ই চমকে দিয়েছে। তো আজ এখানেই শেষ করছি। আশা করি আপনি গল্পটি উপভোগ করেছেন। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই হাজির হব আরেকটি নতুন গন্তব্যের গল্প নিয়ে।